রহমানিরাহিম আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? ভালো আছো এবং নিরাপদে আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের পড়াবো রেইনকোট, একটি ছোট গল্প, যেটি 2021 সালে তোমাদের একাদশ শ্রেণীতে কারিগরি বিএম সরকার একাদশ শ্রেণীর পাঠে অন্তর্ভুক্ত হয়েছে। তো তার আগে আসলে আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ নাহিদা আক্তার, প্রভাষক বাংলা, দৌলতপুর কলেজ, কারিগরি বিএমটি শাখা, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। প্রথমে ধন্যবাদ জানাই দৌলতপুর কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ সাদিকুজ্জামান খান স্যারকে এই মনোরম পরিবেশে আমাদের অনলাইন ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় ছাত্রছাত্রী, রেইনকোট একটি ছোট গল্প এবং ছোট গল্পটা একটা কাহিনী নির্ভর হয় আমরা তাই জানি, কিন্তু রেইনকোট গল্পটিতে আমরা এসে দেখব যে এটা একটা চরিত্র নির্ভর, একটি চরিত্রকে কেন্দ্র করে এই গল্পটি আবর্তিত হয়েছে। রেইনকোট জানার আগে আমরা একটু লেখক পরিচিতি জেনে নেওয়ার প্রয়াস করব। এসো আমরা একটু আক্তারুজ্জামান ইলিয়াস সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। আক্তারুজ্জামান ইলিয়াস 1943 সালে গাইবান্ধার গটিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছেন এবং তার বাবার বাড়ি হচ্ছে বগুড়া জেলার উপ শহরে নারুলি পাড়া গ্রামে তার বাবার বাড়ি। তার পিতার নাম হচ্ছে বিএম ইলিয়াস এবং মায়ের নাম মরিয়ম ইলিয়াস। আক্তারুজ্জামানের পুরো স্পষ্ট নাম হচ্ছে আক্তারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস, কিন্তু সংক্ষিপ্ত নাম তিনি তার সাহিত্যে ব্যবহার করেছেন আক্তারুজ্জামান ইলিয়াস। প্রখর ব্যক্তিত্ব এবং মেধা সম্পন্ন একজন লেখক ছিলেন তিনি। বগুড়া জেলা স্কুল ও ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন আক্তারুজ্জামান ইলিয়াস। তার অনেকগুলো লেখা আছে এবং তিনি কর্মক্ষেত্রে সরকারি কলেজে পড়াশোনা অধ্যাপক করেছেন, পড়াশোনা করিয়েছিলেন। তিনি ঢাকা কলেজেও অনেকদিন অধ্যাপনা করেন। আক্তারুজ্জামান ইলিয়াস এক অনন্য নাম। তিনি অসাধারণ ব্যক্তিত্ব ফুটিয়ে তুলেছেন তার প্রত্যেকটা লেখার মধ্যে। কম সংখ্যক লিখেছেন কিন্তু তার লেখার মান ছিল অসাধারণ। আমরা দেখব তার সাহিত্যকর্ম। তিনি ছোট গল্প লিখেছেন 5টি, গল্প সংখ্যা লিখেছেন 28টি এবং উপন্যাস লিখেছেন 2টা, একটা হচ্ছে চিলে গোঠা সেপাই এবং খোয়াব নামা। চিলে গোঠার সেপাই, এগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ জ্ঞানমূলক প্রশ্নে এগুলো নাম আসতে পারে। চিলে গোঠা সেপাই প্রকাশিত হলো 1987 সালে এবং খোয়াব নামা তার দুটো উপন্যাসের মধ্যে এটা একটি অন্যতম একটি উপন্যাস। খোয়াব নামা প্রকাশিত হলো 1985 সালে। খোয়াব নামা 1985, এই দুইটি উপন্যাসে তিনি লিখলেন। তার রেইনকোট গল্পটি মূলত জাল, স্বপ্ন, স্বপ্নের জাল এই কাব্যগ্রন্থে তিনি অন্তর্ভুক্ত করলেন এবং জাল, স্বপ্ন, স্বপ্নের জাল 97 সালে সংকলিত হলো এবং এখানে রচনা সমগ্র এক এ আমরা আক্তারুজ্জামানের রচনা সমগ্র একে পাব রেইনকোট ছোট গল্পটি। তো প্রবন্ধ সংকলনে লিখলেন একটি সংস্কৃতির ভাঙা সেতু, লিখলেন 1998 সালে। খুব প্রবন্ধ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ, সেটা হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু। সংস্কৃতির ভাঙা সেতু 1998 সালে প্রকাশিত হলো। আক্তারুজ্জামান ইলিয়াস পুরস্কার পেলেন অনেকগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে 1983 সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। আক্তারুজ্জামান ইলিয়াস 4 জানুয়ারি 1997 খ্রিস্টাব্দে এক দুরারোগ্য ব্যথি মানে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন ঢাকায়। মাত্র 54 বছর বয়সে আক্তারুজ্জামান ইলিয়াসের জীবন প্রদীপ নিভে গেল।
আরো কিছুদিন বাঁচলে হয়তো আমরা আরো ভালো সাহিত্য পেতাম। যাই হোক, তার যেগুলো জীবনীতে তিনি যতগুলো লিখে গেছেন অসাধারণ অসাধারণ লেখা, সেই লেখা থেকে ছোট্ট একটি গল্পের ইনপুট আমি সেটা এখন আলোচনা করার প্রয়াস পাবো। তো ছাত্রছাত্রীরা, আসো আমরা প্রথমে জেনে নিই রেইনকোট এই কথাটির অর্থ কি। রেইনকোট প্রকাশিত 1995 সালে। রেইনকোট মানে হচ্ছে বৃষ্টি হলে যে জামা গায়ে দিলে ভিতরে জামা কাপড় ভিজে না, মানে বৃষ্টির সময় যে কোট গায়ে দেওয়া হয় সেটাই হচ্ছে রেইনকোট। রেইনকোট গল্পটিকে এখানে আমরা কতগুলো চরিত্র দেখব এবং চরিত্র বিশ্লেষণ করব, কাহিনীরও বিশ্লেষণ করব। তবে সব গল্পই সাধারণত কাহিনী বেসিক হয়, এটাতে আমরা দেখব চরিত্র নির্ভর একটি ছোট গল্প। মূল বাণী বা মর্মবাণী এই রেইনকোট গল্পের মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ ও পাক বাহিনীর যুদ্ধের সময় বা দখলদারিত্ব এবং ঢাকার একটি ছোট্ট চিত্র। এই চিত্রটা দিয়ে বোঝানো যাবে যে সেই সময় মুক্তিযুদ্ধের সময় ঢাকার অবস্থা বা পরিবেশ বা মানুষের মন মানসিকতা কেমন ছিল, চলমান অবস্থা। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনগণ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, এবং এই মুক্তিযুদ্ধের ছোট্ট একটি খণ্ড চিত্র নিয়েই রচিত হয়েছে রেইনকোট গল্পটি। রেইনকোট গল্পে ঢাকার আবহমান চিত্র পায়, এবং এই গল্পের প্রথমে খটমটে অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন লেখক, কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা এর রসবোধ এবং শিল্পশৈলী সুনিপুণভাবে উপলব্ধি করতে পারব। রেইনকোট গল্পটি মূলত মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার যে পরিবেশ, সেখানে একজন প্রভাষক নুরুল হুদা, আমরা তার কথা শুনব। মূলত এই গল্পটি নুরুল হুদা নুরুলহুদাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। নুরুলহুদা হচ্ছে ঢাকা কলেজের রসায়নের প্রভাষক। তিনি ছিলেন রসায়ন এর প্রভাষক। নুরুলহুদা ছিলেন একজন সাধারণ মানুষ, এবং এই সাধারণ একজন ভীরু ব্যক্তিত্বহীন মানুষ আস্তে আস্তে কি করে একটি রেইনকোট পরে এত সাহসী হলো এবং দেশপ্রেমিক হয়ে উঠলো, সেই গল্পটাই আমরা দেখব এই রেইনকোট গল্পে। আমরা দুটো খণ্ডে বিভক্ত করেছি। প্রথম খণ্ডে আমি লেখক এবং সামান্য একটু আলোচনা দিয়ে শেষ করব, এবং পরের খণ্ডে আমি তোমাদের রেইনকোট গল্পটি বিস্তারিত জানানোর প্রয়াস করব। ছাত্রছাত্রীরা এসো, আমরা ছোট্ট একটু কাহিনী প্রথমে শুরু করে দিই। নুরুলহুদার স্ত্রীর নাম হচ্ছে আসমা। এখানে দেখানো হয়েছে একজন ভীতু নুরুলহুদা কিভাবে তার জীবনের তার চরিত্রটি আবর্তিত হচ্ছে, আস্তে আস্তে সাহসিকতা হয়ে উঠছে। নুরুলহুদা ঘুমিয়ে আছেন খুব সকালে, বৃষ্টি পড়ছে টুক টুক করে বাইরে। তো তিনি, যেহেতু বাঙালিরা খালি খায় আর ঘুমায় এই একটা প্রসেসে তারা থাকে, তাই তার নুরুলহুদার মনে হলো যাক আজকে উঠতে হবে না, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একটু লেপ পাতা মুড়ে দিয়ে ঘুমাই। এমন সময় বাইরে ঠক ঠক আওয়াজ হলো। তখন একটি প্রবাদ বাক্য এসেছে, সেটা হচ্ছে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। এই প্রবাদটির অর্থ হচ্ছে মানুষ তো অনেক কত কিছু পরিকল্পনা করে, কিন্তু সব পরিকল্পনা পরিকল্পনাকেই করে, ও একজন আছেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। তো নুরুলহুদা ঠক ঠক করলো যখন, তখন তিনি ঘুম থেকে উঠে গেলেন এবং খুব বিরক্ত নিয়ে। পরে উনি ভয় পেয়েছেন, ভাবছেন হয়তো মিলিটারি এলো। কিন্তু সে এসে রুম খুলে দেখে যে এসেছে ইসহাক পিয়ন, যে কলেজে নুরুলহুদা চাকরি করে সেই কলেজের পিয়ন হচ্ছে ইসহাক।
এবং সেই ইসাক তাকে একটি বার্তা নিয়ে এসেছে প্রিন্সিপালের পক্ষ থেকে। প্রিন্সিপাল তাকে কি জানিয়েছে আমরা পরের পর্বে জানবো এবং এই গল্পটি বিস্তারিত জানার প্রয়াস পাবো। তো ছাত্রছাত্রীরা তোমরা ভালো থাকবে এবং অনলাইন ক্লাসগুলো করো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাও, তোমাদের কোনো যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আমরা। তো ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।